হ্যালো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলে পোগবার পরিবর্তে নতুন বিদেশি সেন্টার ব্যাকের প্লেয়ার আসবে সেটা কিন্তু জানিয়েই দিয়েছিল কোচ জুয়ান ফেরান্ডো। এছাড়া গতকাল রাতে মার্কাস মার্গুলাও নিজেও টুইট করে জানিয়েছেন এটিকে মোহনবাগান দলের দুইজন নতুন বিদেশিদের মধ্যে একজনকে কিন্তু সই করিয়ে নিয়েছে এবং সেই টুইটে রিপ্লে করেন গত মরশুমে চেন্নাইন এফসি দলের হয়ে খেলা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লুকাস। সেখানে তিনি পরিষ্কারভাবে 30 বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার স্লাভকো ডামজানোভিকের কথা উল্লেখ করেছে। সেখানে তিনি মাচিন্দা স্লাভকো লিখে টুইট করেছেন, তো এরপর আমি লুকাসের কাছে জিজ্ঞাসা করি যে স্লাভকো কি এটিকে মোহনবাগান দলে সই করে নিয়েছে। তো আমার সেই প্রশ্নের উত্তরে লুকাস বলেন হ্যাঁ, মানে এটিকে মোহনবাগান দলের নতুন বিদেশি হিসেবে স্লাভকো সই করেছেন এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে স্লাভকো ডামজানোভিকের বন্ধু লুকাস। তো বন্ধুরা, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই এই নিউজটার কনফার্মেশন পেয়ে যাবে তোমরা অফিসিয়ালিভাবে। তো স্লাভকো এটিকে মোহনবাগান দলে লোনে এসেছে নাকি পার্মানেন্ট ডিলে এসেছে এটিকে মোহনবাগান দলে, সেটা এখনও জানা যায়নি। তো এখন দেখা যাক এই মরশুমের বাকি ম্যাচগুলির জন্য স্লাভকোকে দলে নিয়েছে নাকি একটা লং টার্ম চুক্তিতে দলে নিয়েছে। তো বন্ধুরা, স্লাভকো এটিকে মোহনবাগান দলে যোগ দেওয়ায় দলের ডিফেন্সিভ লাইন আপটা আরও যে বেশি শক্তিশালী হয়ে উঠলো সেটা বলাই যায়। তো বন্ধুরা, এটাই ছিল এটিকে মোহনবাগানের বিদেশিকে নিয়ে একটা বড় আপডেট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।